আছে পাগ আছে চোরবা এত বড় গাদর কাকড়া কোথায় কই নেতা হলো এটা বাহ ভেরি গুড তাহলে আজকের ফাস্ট কাকড়া নাকি তো ফাস্ট কাকড়া গাইস আজকের তো দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো কাকড়া পাওয়া যায় বৌনি করলাম জাস্ট আমরা এখন ছোট ছোট মাছ আছে সেকেন্ড কাকড়া আজকের আজকে আমরা এসেছি গড়ের দোলায় আবারও সেই হরিবোলা বা এটাকে আদাবাড়ি ঘাটও বলা হয় তো আদাবাড়ি ঘাটের সেই গড়ের দোলায় এসেছি আবার প্রথমে তো দেখতে পারবেন আপনারা স্ক্রল করলে যে আমার আগে একটা পোস্ট করা হয়েছিল আবার কাটা পাওয়া গেছে বড় আছে তো আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি আগে কুচে মাছের ভিডিও ছেড়েছিলাম তো কুচে মাছটাও সেই এই দোলাতেই ধরা হয়েছিল তো আজকে আবার কাঁকড়া দুইটা তো আজকে আবার কাঁকড়া ধরতে এসে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই উৎসগুলোতে বেশি থাকে না শুকনোটাতে বেশি থাকে বেশি জলে থাকে না তো ইতিমধ্যে কিন্তু আমাদের মোটামুটি এখানে 7-8টা কাঁকড়া ধরা হয়ে গেছে তো আজকেই বালতি ভর্তি করবো গাইস সবাই সঙ্গে থাকবেন অবশ্যই তো এগুলো খাল থেকে ধরা হয়েছে বড় বড় কাঁটা দেখতে পাচ্ছেন এই তো এই তো কাঁকড়া দাদু পাগেছে জলের গুলা হঠাৎ করে প্ল্যান করলো তো গাইস আমাদের প্রায় 8 বালতির মতো হয়ে গেছে কাঁকড়া হ্যাঁ ব্রো একটা গর্ত আছে এই যে মাটি এভাবে তুলে দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু গর্তটা যে কই এটাই তো কথা কাঁকড়া তো আছে কিন্তু গর্তের মুখ যে কই সেটাই তো খুঁজে পাইতেছি না আছে পাওয়া গেছে বড় খাইল এটা পুরো গভীর গভীর গাইজ এই পর্যন্ত হাত ধুয়ে গেছে তো বললাম না ধরতে বিগ বিগ সাইজ গাইজ বিগ বিগ সাইজের সব কাঁকড়া বালতি তো সেই দূরে
রাখি তো বালতিতে গিয়ে সবজি নিয়ে নে না নে তুই নিয়ে রাখ না গলা ধরে খা আসে এইখানে আসলে কি হইছে পিন্টু তো অনেকে হয়তো ভাববে যে একটু নোংরা কাদা তো কাঁকড়া এই সমস্ত জায়গায় বেশি থাকে আমাদের দেশি কাঁকড়া আর এই জন্যই এত টেস্ট হয় কাঁকড়ার দেশি কাঁকড়ার আমাদের হ্যাঁ ওই পাশে বেশি আছে তো দাদু বলছে যে ওই যে আলটা আছে সেই আলটাতে নাকি সবথেকে বেশি কাঁকড়া পাওয়া যাবে দাদু এখানকার লোকাল লোক তো এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে এবার এই আলটাতে একটু খুঁজবো হালকা কিরকম ও হো 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 গাইস কাঁকড়া আমাকে দেখে ভেঙে যাচ্ছিল ও মাই গড বিগ সাইজের ও হো এখানে মাছও আছে কিন্তু ছোটো ছোটো মাছ প্রচুর আমাদের গর্ত নাকি দাদু এখানে একটা গর্ত দেখতে পাচ্ছি নাই তো না এই গর্ত ফাঁকা আচ্ছা ফাটা লাগবে আমি করি না এইভাবে আলটা ফাটালে গর্ত বেরোবে এখানে একটা বেরিয়ে গেছে আপনার আগে সেটটা এখানে ছোট না দেখি এটা জাল এইখানে একটা গর্ত হয়েছে কাকা এখানে গর্ত আছে জল বেরোচ্ছে গর্ত দিয়ে আচ্ছা কিছু নেই ও এখানে পেয়েছি হ্যাঁ হাত ধরে না নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো ফটাফট দৌড়ো হাঁটা যায় না কি কতগুলা ও ভাই সাহেব সুপার সুপার ও বিগ সাইজ কেমন আসিস না সেদিন তো কল হয়ে বসছিস এত বড় কাদা কাঁকড়া কোথায় এই জায়গায় না না হচ্ছে এটা কি রে কাকু শামুক পাওয়া গেছে একটা একটা শামুক পেয়েছি বিগ সাইজ এটা নষ্ট এটা নষ্ট সব নাকি নষ্ট ওটা নষ্ট তো কাঁকড়া যদি কামড়ায় অবশ্যই ওকে ওর মতো থাকতে দেবেন ছেড়ে দেবেন একদম পুরোপুরি অটোমেটিক ছেড়ে দেবে ও কাঁকড়া যদি কামড়ায় আর আপনার যদি আরও বেশি নড়ানি করেন তাহলে ওটা আরও ওর কামড়ানোর ফোর্সটা আরও বেশি বাড়াবে এবং আপনার হাতও ছেড়ে নিতে পারে বিগ ও ভাই সাহ বহুতই বিগ ভাই সাহ তো এটা আর একটা নেই একটা দাঁড়া আছে একটা দাঁড়া নেই তুমনে টোট দিয়া টোট দিয়া আচ্ছা ম্যানেজ করা কি একই থা উসকা ও হাফ বালতি হয়ে গেছে দুধালি তো গাইস দেখাই আপনাদের দুধালি কাঁকড়া এটা আছেন আচ্ছা আচ্ছা
দুধেলি কাঁকড়া গাইস, এটা একদম নরম হয় টাইপে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে মরে গেছে আর টিপলে দুধ বেরোচ্ছে হালকা, তো এটা খুবই টেস্টি হয়। এগুলো কেমন দৌড়াদৌড়ি করছে, বাট ওটা দৌড়াদৌড়ি করছে না। চল কাঁকড়া, ইধার ইধার মিরা, বম্ব লাগভাগ আবার পুরো এলাকাটাতে কাঁকড়া গাইস, মানে প্রচুর পরিশ্রমের কাজ, কারণ এই কাদার মধ্যে আটকা হয়। এখানে একটা বিগ গর্ত, বাট সরি টু সে দ্যাট কিছু নেই না। ও এখানে হ্যাঁ ব্রো, এটা তো হ্যাঁ কামড়াতা হ্যাঁ, বহুত কাটতা হ্যাঁ, মিল গা হ্যাঁ, আব কাট আও ऐसे नहीं धरना रे, विशाल साइज है ब्रो, ऐसे धरना है, ऐसे ऐसे ऊपर खून निकल गया, ऐसे नहीं खून पूरा काट दिया, देखो इसको खोना मत, ये हमको काटा है, देखो देखो ऐसे खून निकाल दिया, ठीक है ऐसे धरना, ऐसे धरना है ना, अब काटना, इतना काटा है हमको, खून निकाल दिया तूने, अब काटना, हाँ ये वाला अच्छा था, तो गाइस आज के मतो काकड़ा हमारा शेष, तो देखते बच्चन गात पर अवस्था की रकम होने से एकदम पूरो कादा है भरपूर, পা থেকে মাথা পর্যন্ত হচ্ছেন পায়ের অবস্থা। হ্যাঁ তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কতগুলো কাঁকড়া পেয়েছি, তো সবাই সঙ্গে থাকবেন। তো এই পুরো এলাকাটায় আমরা কাঁকড়া মারলাম আজকে, তো এবার বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের কতগুলো কাঁকড়া পেলাম আজকে। তো গাইস একটা যে শামুক ছিল, তো সেই শামুকটা এবার পুকুরে ছেড়ে দিচ্ছি, যদি বংশ বিস্তার করে তো এই শামুকটা পুকুরে ছেড়ে দেবো এবার।